প্রিয় বন্ধুরা তুমি কি রেলের গ্রুপ ডি বা এন বা প্রাইমারি পরীক্ষা বা ডব্লিউ কনস্টেবল মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো ফ্রেন্ডস এই ভিডিওটি মূলত তোমার জন্যই দেখো ফ্রেন্ডস এই প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট কেননা ফ্রেন্ডস জি কে ইংরেজি রিজনিং যে কোনো জায়গা থেকে আসতে পারে কিন্তু ফ্রেন্ডস তোমার যদি অঙ্কের উপর সঠিক দক্ষতা থাকে তাহলে কিন্তু তুমি ফ্রেন্ডস এই পরীক্ষাগুলোতে অঙ্কে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে আর যখন তুমি অঙ্কে হানড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে এই পরীক্ষাগুলোতে তুমি ফ্রেন্ডস খুব সহজেই পাশ করতে পারবে তো ফ্রেন্ডস এবার অঙ্কে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করার জন্য কি প্রয়োজনীয় অঙ্কে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করার জন্য ফ্রেন্ডস তোমার সঠিকভাবে প্রস্তুতি তো নিতেই হবে তার সঙ্গে প্রয়োজন সঠিক গাইডেন্স তো ফ্রেন্ডস এই তোমাদের কথা মাথায় রেখে এই করোনার টাইমে তোমরা যেন বাড়িতে বসে এক ফ্রি অফ কস্ট সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো তার জন্য আমরা এই চ্যানেলে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপলোড করবো এই প্র্যাকটিস সেটগুলো এই সমস্ত পরীক্ষার জন্য রেলের গ্রুপ ডি এন প্রাইমারি পরীক্ষা বা ডব্লিউবিপি কনস্টেবল মেন প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই ভিডিওগুলো নিয়মিত ওয়াচ করো আর বাড়িতে সঠিকভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে ফ্রেন্ডস আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা প্রত্যেকেই পরীক্ষা হানড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে আর প্রত্যেকেই এই পরীক্ষাগুলোই খুব সহজেই পাশ করতে পারবে ওকে তো ফ্রেন্ডস এই ভিডিওগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা হবে প্রত্যেকটি অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস একটি অঙ্ক স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে এবং অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করবে তো চলো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক দেখো ফ্রেন্ডস আজকের প্রথম প্রবলেম খুব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম দিয়ে শুরু করছি বাবা ও চার সন্তানের বয়সের গড় 14 বছর এবং মা ও চার সন্তানের বয়সের গড় 12 বছর মায়ের 35 বছর বয়স হলে বাবার বয়স কত দেখো ফ্রেন্ডস এটা আমরা কত সহজে সলভ করতে পারি দেখো প্রথমে কি বলছে বাবা ও চার সন্তানের বাবা প্লাস চার সন্তান তার মানে টোটাল কতজন হলো বল দেখি ফ্রেন্ডস তোমরা বলবে টোটাল হবে পাঁচজন জন বাবা একজন ও সন্তান চারজন তার মানে টোটাল হচ্ছে পাঁচজন এই পাঁচজনের বয়সের গড় হচ্ছে ফ্রেন্ডস চোদ্দ বছর তাহলে ফ্রেন্ডস গড় যদি চোদ্দো হয় তাহলে টোটাল বয়স আমরা কিভাবে বার করতে পারবো তোমরা বলবে গড়কে যদি গুণ করা হয় ফ্রেন্ডস কত দিয়ে গুণ করব। বাবা প্লাস চার সন্তান তার মানে টোটাল পাঁচজন পাঁচ দিয়ে যদি গুণ করা হয় তাহলে টোটাল বয়স বেরিয়ে আসবে তার মানে বাবা ও চার সন্তানের টোটাল বয়স হচ্ছে সত্তর বছর এবার দেখো আরেকটি ইনফরমেশন কি দেওয়া আছে মা ও চার সন্তানের বয়সের ঘর বারো বছর মা প্লাস চার সন্তান তাহলে বলো দেখি এখানেও কতজন হলো পাঁচজন মা একজন চার সন্তান তার মানে টোটাল পাঁচজন এই পাঁচজনের বয়সের ঘর হচ্ছে বারো বছর এবার বয়সের গড় যদি বারো হয় এখান থেকে আমরা টোটাল বয়স খুব সহজেই বার করতে পারবো টোটাল কতজন আছে এখানে ফ্রেন্ডস পাঁচজন এই গড়কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে টোটাল বয়স বেরিয়ে আসবে তার মানে এই টোটাল বয়স কত হচ্ছে পাঁচ বরং ষাট বছর মা প্লাস চার সন্তান দুটো মিলে মোট বয়স হচ্ছে ষাট বছর এবার প্রশ্নে দেখো কি দেওয়া আছে মায়ের বয়স দেওয়া আছে পঁয়ত্রিশ বছর তো ফ্রেন্স মায়ের বয়স যদি পঁয়ত্রিশ হয় চার সন্তানের বয়স অবশ্যই কত হবে পঁয়ত্রিশ আর পঁচিশ দুটো মিলে কত হবে ষাট মায়ের বয়স যদি পঁয়ত্রিশ হয় ফ্রেন্ডস তাহলে তোমরা বলবে চার সন্তান মিলে বয়স হবে পঁচিশ কেন ফ্রেন্ডস দুটো মিলে কত হতে হবে সিক্সটি তাহলে মায়ের বয়স পঁয়ত্রিশ তাহলে চার সন্তানের বয়স কত হবে পঁচিশ এবার ফ্রেন্ডস চার সন্তানের বয়স কত পঁচিশ তাহলে এখানেও লিখতে পারি আমরা চার সন্তানের বয়স হচ্ছে পঁচিশ এবার চার সন্তানের বয়স যদি হয় তাহলে বাবার বয়স এমন একটা হতে হবে যাতে বাবা আর চার সন্তান দুটো মিলে কত হবে সত্তর তাহলে ফ্রেন্ডস দুটো মিলে যদি সত্তর হয় তাহলে টোটাল সত্তর বছর থেকে যদি চার সন্তানের বয়স মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে সত্তর কত হচ্ছে পঁয়তাল্লিশ বছর এটা হচ্ছে বাবার বয়স বুঝতে পারছো বাবার বয়স পঁয়তাল্লিশ চার সন্তানের বয়স পঁচিশ দুটো মিলে কত হচ্ছে ফ্রেন্ডস সত্তর বছর এটাই আমাকে বার করতে বলছে তাহলে দেখো আমরা খুব সহজেই বার করে নিলাম বাবার বয়স হচ্ছে কত বছর পঁয়তাল্লিশ বছর চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো কি বলছে দু নম্বরে আরেকটি ইম্পর্ট্যান্ট প্রবলেম একজন ছাত্রের পরীক্ষায় নম্বর তেষট্টির বদলে ভুল করে তিরাশি নথিভুক্ত করায় তেষট্টি বললে এইট্টি থ্রি নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায় গড় নম্বর ফ্রেন্ডস মানে একজনের নম্বরই হাফ করে বৃদ্ধি পায় এবার বলছে ক্লাসে কতজন ছাত্র ছিল এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো ফ্রেন্স লেখার কথা ছিল সিক্সটি থ্রি লেখা হয়েছে এইটটি থ্রি তাহলে বলো দেখি কি ফ্রেন্স নাম্বার বেশি লেখা হয়েছে না কম লেখা হয়েছে তোমরা বলবে অবশ্যই বেশি লেখা হয়েছে কত নম্বর বেশি লেখা হয়েছে ফ্রেন্ডস টোটাল বেশি লেখা হয় ফ্রেন্স টোটাল বেশি লিখে রাখা হয় টোটাল বেশি লিখে রাখা হয় কুড়ি নম্বর এবার দেখো ফ্রেন্ডস কুড়ি নম্বর বেশি লেখা হয় এর ফলে সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ করে বৃদ্ধি পায় মানে একজন ছাত্রের নম্বরই বাড়ি হাফ করে তো ফ্রেন্ডস একজন ছাত্রের নম্বর যদি হাফ করে বৃদ্ধি পায় তাহলে কুড়ি নম্বর বৃদ্ধি পেতে গেলে কতজন ছাত্রের প্রয়োজন ছাত্রের সংখ্যা বার করতে গেলে ছাত্রের সংখ্যা বার করতে হবে তাহলে ফ্রেন্ডস একজন ছাত্রের যদি হাফ করে বৃদ্ধি পায় তাহলে কুড়ি নম্বর বৃদ্ধি পাওয়ার জন্য কতজন ছাত্রের প্রয়োজন তোমরা বলবে কুড়িকে হাফ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে তাহলে কুড়িকে যদি হাফ দিয়ে ভাগ করি দুই উপরে যাবে তার মানে কুড়ি ইন্টু দুই নিচে এক নালিকও হবে কুড়ি দুগুণে চল্লিশ জন আশা করি বুঝতে পারছো যদি এভাবে খুব অসুবিধা হয় একটু বিশ গুণিতের হেল্প নিয়েও করতে পারো ছাত্রের সংখ্যা যদি এক্স জন ধরে নিই ফ্রেন্ডস তাহলে ফ্রেন্ডস তোমরা বলবে একজন ছাত্রেরই বারে হাফ করে তাহলে একজন ছাত্রের টোটাল নাম্বার কত বাড়বে এক্স ইন্টু হাফ আবার প্রশ্নানুযায়ী কত বলছে টোটাল কত বাড়বে কুড়ি তাহলে তোমরা বলবে এই কুড়িটা কি এত নম্বর বৃদ্ধি পায় আবার এদিকে যে লিখলাম এক্স ইন্টু হাফ এটাও কি এত নম্বর টোটাল বৃদ্ধি পায় তো যেহেতু দুটো সেম জিনিস ফ্রেন্স তাহলে আমরা দুটো সমান করতে পারি এক তো না হয় এক্স সমান সমান কুড়ি দুগুণে চল্লিশ তার মানে ফ্রেন্স ছাত্রের সংখ্যা হচ্ছে চল্লিশ জন আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট প্রবলেম তিন নম্বরে কি বলছে দেখো দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগু এর ওয়ান বাই ফাইভ সংখ্যা দুটির গুণফল সাতশো কুড়ি হলে গসাগু কত তো দেখো এখানে কি বলছে গসাগু হবে ফ্রেন্ডস একটু লিখে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে গসাগু হবে লসাগু এর লসাগু এর কত হবে ফ্রেন্স এক বাই পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ গসাগু হবে লসাগুর পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ফ্রেন্স লসাগু যদি হয় পাঁচ ইউনিট লসাগু যদি হয় পাঁচ ইউনিট তাহলে ফ্রেন্ডস গসাগু হবে কত ইউনিট বলো দেখি গসাগু হবে এক ইউনিট আশা করি এতদূর তোমরা বুঝতে পেরেছ তোমরা বলবে লসাগু যদি হয় পাঁচ ইউনিট তাহলে তোমরা বলবে গসাগু হবে কত ইউনিট হবে এক ইউনিট এবার যদি এটাই একটু হেল্প নেই আমরা লসাগুকে ধরে নিলাম ফাইভ এক্স আর গসাগুকে ধরে নিলাম ধরে নিলাম কত ওয়ান এক্স এবার আমরা কি জানি ফ্রেন্ডস দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু আর লসাগুর গুনফল এটা কি ফ্রেন্স গসাগু আর লসাগুর গুনফল আর প্রশ্নের সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে বলো দেখি সাতশো কুড়ি এবার ফ্রেন্ডস আমরা কিন্তু জানি দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু আর লসাগুর গুণফল যত হবে সংখ্যা দুটির গুণফলও কিন্তু ফ্রেন্ডস সেম হয় তে যেহেতু দুটো সেম হবে তাহলে দুটো আমরা অবশ্যই কি করতে পারি সমান করতে পারি এবার পাঁচ দিয়ে যদি ক্যান্সেল করি পাঁচ চোদ্দ সত্তর থাকবে দুই কুড়ি চার পাঁচে কুড়ি এক্স এক্স গুণ করলে এক্স এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে একশো চুয়াল্লিশ এবার বাঁ দিকে স্কোয়ার সরানো হলে ডান দিকে কি আসবে রুট ওভার একশো চুয়াল্লিশের রুটো বার করলে কত হয় ফ্রেন্স বারো তার মানে ফ্রেন্ডস এক্স এর ভ্যালু কত বের হয়ে গেল বারো এখানে বার করতে হবে গসাগু আমরা গসাগু কত ধরেছিলাম ওয়ান এক্স তার মানে ওয়ান ইন্টু বারো তার মানে গসাগু হলো বারো এটাই বার করতে বলছে আশা করি ক্লিয়ার চলো নেক্সট প্রবলেম দেখো চার নম্বরে কি বলছে দৈনিক সাত ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে ছয় দিনে ও আট দিনে শেষ করতে পারে তারা একত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে তো ফ্রেন্ডস দেখো এখানে এ আরবি দুজন ব্যক্তি আছে এ আরবি কতজন ব্যক্তি আছে দুজন এ দৈনিক সাত ঘন্টা কাজ করলে কাজটি ছয় দিনেই কমপ্লিট হয় তো ফ্রেন্ডস একদিনেই যদি সাত ঘন্টা কাজ করে তাহলে তোমরা বলবে কতদিন কাজ করছে ছয় দিন ছয় দিনে কাজ করবে সাত গুণন ছয় অর্থাৎ বিয়াল্লিশ ঘন্টা। আবার বি একদিনে কাজ করে কত ঘন্টা সাত ঘন্টা আর বি টোটাল কাজটা কমপ্লিট করে কতদিনে দিনে আট দিনে তাহলে ফ্রেন্ডস একদিনেই যদি সাত ঘন্টা কাজ করে তাহলে আট দিনে কাজ করবে সাত ইন্টু আট অর্থাৎ ছাপ্পান্ন ঘন্টা তার মানে এ বিয়াল্লিশ ঘন্টা কাজ করলে কাজটি কমপ্লিট হচ্ছে আবার এ যদি বি যদি কাজ করে তাহলে কাজটা কমপ্লিট করবে ছাপ্পান্ন ঘন্টায় তো ফ্রেন্ডস আমরা ধরে নিলাম কাজটা যে কোনো হতে পারে মনে করো আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে চেয়ার তৈরি করা এবার ফ্রেন্ডস প্রশ্ন হলো কতগুলি চেয়ার তৈরি করতে হবে যে কোনো ভাবতে পারো তো ফ্রেন্ডস সহজ হবে যদি এদের লসগু ধরে নেই বিয়াল্লিশ আট ছাপ্পান্ন এদের লশু কতবে যদি অসুবিধা হয় একটু লসভু করে দেখতে পারো বিয়াল্লিশ সাত ছাপ্পান্ন কতবে লু ফ্রেন্স বার দিলে তিন চোদ্দং বিয়াল্লিশ চার ছাপ্পান্ন গুণ করলে কত ছাপ্পান্নলে তিন চোদ্দং বিয়াল্লিশ বিয়াল্লিশ চার গুণ করলে কত একশো আষট্টি আমরা ধরে নিলাম ফ্রেন্ডস টোটাল কাজ হচ্ছে একশো আষট্টি চেয়ার বানাতে হবে বা খেলনা বানাতে হবে যাই ভাবো এবার এ বিয়াল্লিশ ঘন্টা কাজ করলে একশো আষট্টিটি চেয়ার তৈরি করতে পারে তাহলে ফ্রেন্স এক ঘন্টায় কয়টি চেয়ার তৈরি করবে বিয়াল্লিশ দিয়ে এটাকে ভাগ করলে কত হয় চার এক ঘন্টায় তৈরি করে চারটি আবার বি যদি কাজ করে ফ্রেন্ডস তোমরা বলবে বি ছাপ্পান্ন ঘন্টায় তৈরি করতে পারে একশো আষট্টি চেয়ার তাহলে ফ্রেন্স এক ঘন্টায় তৈরি করবি তিন ছাপ্পান্ন একশো আষট্টি এক ঘন্টায় তৈরি করে তিনটি চেয়ার তো ফ্রেন্ডস এবার কি দেখাচ্ছে দেখা যাচ্ছে এ এক ঘন্টায় চারটি চেয়ার তৈরি করে বি এক ঘন্টায় তৈরি করে তিনটি চেয়ার তাহলে দুজন একসঙ্গে যদি কাজ করে চার তিন মিলে কতগুলি চেয়ার তৈরি করবে ষাটটি এ আর বি দুজনকেই যদি কাজে নেওয়া হয় তোমরা বলবে এক ঘন্টায় ষাটটি চেয়ার তৈরি করবে তাহলে ফ্রেন্ডস একশো আষট্টিটি চেয়ার তৈরি করতে কত ঘন্টার সময় লাগবে সময় মানি ভাগ ফ্রেন্ডস কাকে ভাগ করব দেখো আরেকবার রিপিট করছি ষাটটি চেয়ার তৈরি হয় এক ঘন্টায় তাহলে ফ্রেন্ডস একশো আষট্টিটি চেয়ার তৈরি হবে একশো আষট্টি বাই সেভেন ভাগ করলে কত হয় চব্বিশ তার মানে একশো আষট্টিটি চেয়ার তৈরি করতে কত ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টার সময় লাগবে আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছ সাতটি চেয়ার তৈরি হয় এক ঘন্টায় তাহলে ফ্রেন্ডস একশো আষট্টি চেয়ার তৈরি হবে চব্বিশ ঘন্টায় এবার বলছে তারা একত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে তো ফ্রেন্ডস একদিনে যদি আট ঘন্টা করে কাজ করে দুই দিনে কাজ করবে ষোলো ঘন্টা তিন দিনে করবে চব্বিশ ঘন্টা তার মানে ফ্রেন্ডস কাজটি কত দিনে কমপ্লিট হবে তিন দিনে বুঝতে পারছো

ফেরার সময় ঘন্টায় কত কিমি গতিতে ফিরে আসলে সমগ্র যাত্রাপথের গড় গতি হবে চব্বিশ কিমি পার ঘন্টা তো ফ্রেন্ডস এই ধরনের ক্ষেত্রে যাওয়া আর আসার গতিবেগের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেন্ডস গড় গতিবেগের একটা সূত্র জানি গড় গতিবেগ যাওয়ার একটি গতিবেগ আর আসার একটি গতিবেগ যদি থাকে ফ্রেন্ডস আমরা গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে জানি ফ্রেন্ডস টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স একটা গতিবেগ মনে করে যাওয়ার গতিবেগ যদি এক্স হয় আর ওয়াই এর জায়গায় বসাতে হয় ফিরে আসার গতিবেগ তো ফ্রেন্ডস এখানে দেখো ওই ব্যক্তি যখন যায় তখন গতিবেগ ছিল কুড়ি আর ফিরে আসার সময় গতিবেগ কত ছিল এটা জানি না ফ্রেন্ডস তাহলে চলো ফ্রেন্ডস এইখানে যদি বসিয়ে দিই টু ইন টু এক্সের জায়গায় বসাবো যাওয়ার গতিবেগ যাওয়ার গতিবেগ কত ছিল ফ্রেন্ডস কুড়ি আর ফিরে আসার গতিবেগ হচ্ছে ওয়াই যেহেতু ফিরে আসার গতিবেগ বলেনি এটাই আমাকে বার করতে হবে এটা ওয়াই রেখে দিলাম নিচে ফ্রেন্ডস এক্সের ভ্যালু কুড়ি প্লাস ওয়াই তাহলে তোমরা বলবে উপরে গুণ করলে হবে কুড়ি দিকে চল্লিশ ওয়াই আর নিচে হবে কুড়ি প্লাস ওয়াই এটা কি ফ্রেন্স এটা হচ্ছে গর্বতিবেগ আবার প্রশ্নে গরগতিবেগ কত বলছে চব্বিশ চব্বিশ ঘন্টা তাহলে তোমরা বলবে এটাও হচ্ছে বেগ এটাও গর্বতিবেগ তাহলে আমরা দুটো কি করে দিতে পারি অবশ্যই ইকুয়াল করে দিতে পারি এবার এটাকে সলভ করলে এখানে কত হবে চার দশে চল্লিশ এখানে হবে চার ছয় চব্বিশ আরো ছোট করলে দুই দিয়ে ছোট করলে পাঁচ এখানে হবে কত তিন তাহলে এখানে হচ্ছে ফাইভ ওয়াই তাই না এখানে থাকলো ফাইভ ওয়াই আর তিন দিয়ে দিকে গুণ করলে তিন কুড়িয়ে ষাট তিন দিয়ে ওয়াইকে গুন করলে হবে থ্রি ওয়াই ওয়াইগুলো বাদিকে নিয়ে আসলে মাইনাস হবে ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই মাইনাস করলে টু ওয়াই সমান সমান সিক্সটি দুই দিয়ে ষাটকে ভাগ করলে তিরিশ তার মানে ওয়াইয়ের ভ্যালু হবে ফ্রেন্ডস তিরিশ তার মানে ফ্রেন্ডস যাওয়ার গতিবেগ ছিল কুড়ি আর ফিরে আসার গতিবেগ হচ্ছে তিরিশ এটাই আমাকে বার করতে বলছে আশা করি বুঝতে পেরেছ তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো ফ্রেন্স ছ নম্বরে কি বলছে দশ সেমি বাহু বিশিষ্ট একটি সুষম সরবুজের ক্ষেত্রফল কত তো ফ্রেন্ডস সুষম সরবুজ মানে ছয়টি বাহু থাকবে এরকম আর ছয়টি বাহু দৈর্ঘ্যই সমান হবে সুষম সরভুজ মানে ছয়টি দৈর্ঘ্য কী হবে সমান যদিও আমার ছবিটায় ছয়টি বাহু সমান হয়নি এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটি দৈর্ঘ্য ফ্রেন্ডস সমান হবে আর প্রত্যেকটি দৈর্ঘ্য কত সেমি বলছি আচ্ছা এগুলো বাহুগুলোর সংখ্যা আমি বলছিলাম আচ্ছা প্রত্যেকটি দৈর্ঘ্য কত সেমি করে বলছি বলো দেখি দশ এটাও দশ এটাও দশ এটাও দশ প্রত্যেক বাহু দৈর্ঘ্য দশ সেমি হবে এবার বলছে এই সরভুজের ক্ষেত্রফল কত তো ফ্রেন্স নর্মালি সরবুজের ক্ষেত্রফলের কোনো সূত্র নেই আমরা এখানে দেখো এটা কীভাবে সলভ করি আমরা কর্ণগুলো যুক্ত করে দিই দেখো সরভুজের যদি কর্ণগুলো যুক্ত করা হয় ফ্রেন্স তাহলে টোটাল কয়টা ত্রিভুজ হবে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টি সমবাহু ত্রিভুজ হবে তো ফ্রেন্স এই ছয়টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে সর্বুষ্টির ক্ষেত্রফলও ফ্রেন্স সেম হবে এবার বলো দেখি একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এখানে টোটাল ছয়টি ত্রিভুজ আছে আমরা প্রথমে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বার করি মনে করি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার এটা যদি হয় ফ্রেন্ডস এখানে প্রত্যেকটি বাহু সমান হবে এটাও দশ হবে এটাও দশ হবে অর্থাৎ এটা একটা সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে তোমরা বলবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বুঝতে পারছো ফ্রেন্স টোটাল ছয়টি ত্রিভুজ হবে আর প্রত্যেকটি সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে দশ সেমি তাহলে এক একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এখানে যদি বসানো হয় তাহলে রুট থ্রি বাই ফোর আর বাহু হচ্ছে দশ সেমি স্কোয়ার মানে দশ দুবার লিখতে হবে দশ ইন্টু দশ তাহলে এখানে দুই দিয়ে করলে পাঁচ এখানে দুই দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ তার মানে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি তাহলে ফ্রেন্ডস এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ রুট থ্রি বর্গ সেমি তাহলে ফ্রেন্ডস এবার আমায় বলো তোমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি পঁচিশ বর্গশ্রী হয় তাহলে ছয়টি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে পঁচিশ রুট থ্রি ইন্টু সিক্স ছয় দিয়ে ছয় পঁচিশে একশো পঞ্চাশ রুট থ্রি এত বর্গশ্রিমি আশা করি বুঝতে পেরেছো তো ফ্রেন্ড ছয়টি ত্রিভুজের ক্ষেত্রফল যদি একশো পঞ্চাশ হয় তাহলে তোমরা বলবে স্বরবষ্টির ক্ষেত্রফলও কত হবে একশো পঞ্চাশ সূর্থি তার মানে এটাই হচ্ছে অ্যানসার আশা করি বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্র্যাকটিস নিয়ে